প্রতিদিন হাজার হাজার মানুষ ফেসবুক পেজ ক্রিয়েট করে কিন্তু দিন শেষে সবাই কি সফল হতে পারে অবশ্যই না কেন সফল হয় না এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই পাঁচটা কমন মিস্টেক শেয়ার করব যেগুলো একজন নতুন ক্রিয়েটার করে থাকে এই ভুলগুলো করার ফলে তাদের ফেসবুক পেজের রিচ বাড়ে না এই ভুলগুলো করার ফলে তাদের ফেসবুক পেজের ইঙ্গেজমেন্ট বাড়ে না এই ভুলগুলো করার ফলে না তাদের ফেসবুক পেজের কোনো ভিডিও না কোনো পোস্ট কোনো কিছুই ভাইরাল হয় না এই ভুলগুলো করার কারণে তাদের ফেসবুক পেজটা ধীরে ধীরে ডাউন হয়ে যায় এবং তাদের ফেসবুক থেকে টাকা ইনকামের যে স্বপ্ন আছে সেটা শেষ হয়ে যায় আপনিও হয়তো না জেনেই এই ভুলগুলো করে আসেন যার ফলে আপনার ফেসবুক পেজটা গ্রো হচ্ছে না সো চলুন আমরা জেনে ফেলি এই পাঁচটা কমন ভুল কী কী একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে যে ভুলগুলো করে তার মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে শেয়ারিং শেয়ারিং করে কিন্তু আপনি দুইভাবে আপনার ফেসবুক পেজটাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন প্রথম উপায়টা হচ্ছে অনেকেই দেখবেন যে তাদের ফেসবুক পেজের ভিডিওটা তাদের আইডির মাধ্যমে শেয়ার করছে অথবা তাদের ফেসবুক পেজের ভিডিওটা তাদের নিজস্ব গ্রুপের মাধ্যমে শেয়ার করছে আপনারা কখনোই আপনাদের যে ফেসবুক পেজের ভিডিও আছে সেটা যে আইডি দিয়ে ওই পেজটা খুলেছেন কখনো সেম আইডি দিয়ে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোকে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে যে রিচ আছে সেটা ডাউন হয়ে যাবে এবং ফেসবুক আপনার যে ভিডিওগুলো আছে কিংবা আপনার যে পোস্টগুলো আছে সেগুলোকে রিকমেন্ডেশন করবে না শেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা আর বড় যে ভুল করি সেটা হচ্ছে আমরা যখন কোনো নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি ওই ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার থাকে না তা আমরা কি করি ওই পেজের লিঙ্কটাকে কপি করে আমাদের ফ্রেন্ড লিস্টের যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে দুম দুম করে শেয়ার করে দেই এতে যদি আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়েও তারপরে কিন্তু আপনার কোনো লাভই হবে না কেননা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফ্রেন্ডরা আছে তারা কিন্তু সবাই আপনার টপিকে ইন্টারেস্টেড নাও হতে পারে কিন্তু তারা আপনার মন রাখার জন্য আপনার পেজটাকে দেখা যাচ্ছে ফলো করে ফেললো এর পরবর্তীতে আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন কিংবা কোনো পোস্ট আপলোড করবেন তারা তো এই টপিকের উপর ইন্টারেস্টেড না তাই তারা কি করবে আপনার পোস্টে কোনো প্রকার ভিউ দিবে না দেখাচ্ছে কোনো প্রকার লাইক কমেন্ট শেয়ার কিছুই করবে না এবং আপনাদের পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে এর অন্যতম কারণ হচ্ছে তারা কিন্তু আপনার আর অ্যাক্টিভ ফলোয়ার হিসাবে থাকবে না সো আপনার পেজটাও আর অ্যাক্টিভ থাকবে না দ্বিতীয় ভুলটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটাকে কাস্টমাইজ না করা আমাদের মাঝে এমন অনেকে আছেন যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সেটাকে ঠিকভাবে কাস্টমাইজও করেননি কিন্তু দেখা যাচ্ছে ওইখানে আপনি পোস্ট করা শুরু করলেন কিংবা যে কোনো ভিডিও আপলোড করা শুরু করে ফেললেন অবশ্যই এই কাজটা আপনারা করবেন না মনে করেন আপনি একটা নতুন দোকান নিলেন এবং সেই দোকানটা যদি আপনি ভালো করে কাস্টমাইজ না করেন সেই দোকানটা যদি আপনি ভালো করে না সাজান তাহলে কি সেখানে আপনি প্রোডাক্ট সেল করা শুরু করবেন অবশ্যই না আপনি যখন একটা নতুন দোকান নেবেন সেটাকে আপনি যে পণ্য আছে বা যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্ট অনুযায়ী আপনার সম্পূর্ণ শবটাকে আপনার সাজাইতে হবে কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করলেন কোনো প্রকার আপনি ফেসবুক পেজে কাস্টমাইজ করলেন না এবং আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড কিংবা পোস্ট আপলোড শুরু করলেন তাহলে কিন্তু ফেসবুক আপনার ওই ভিডিওগুলোকে আর রিকমেন্ডেশনে পাঠাবে না তাহলে ওই ভিডিওগুলোকে বা ওই পেজে যে পোস্টগুলো আছে সেগুলো সাজেস্ট ফর ইউতে যাবে না এবং আপনার ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যাবে যার ফলে আপনার ফেসবুক পেজটাও ডাউন হয়ে যাবে সো আপনি আপনার ফেসবুক পেজটাকে সম্পূর্ণভাবে কীভাবে কাস্টমাইজ করবেন একেবারে নতুন পেজকে এর উপরে কিন্তু আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি আপনার উপরে আয় বাটনে দেখতে পাচ্ছেন ভিডিওটাকে সেখানে গিয়ে দেখে নিতে পারেন তিন নম্বর ভুলটা কিন্তু প্রায় সবাই করে থাকে ইভেন তো আমি নিজেও এই ভুলটি করেছি তিন নম্বর ভুলটা হচ্ছে ইররেগুলারিটি আপনি যখন ফেসবুকে আসবেন তখন কিন্তু অবশ্যই একটা স্বপ্ন নিয়ে এসেছেন যে আমি আমার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করব এখন একটা ব্যাপার বোঝেন আপনি একটা নতুন কোম্পানিতে অ্যাড হলেন সেখানে যদি কাজ করেন তখন না মালিক আপনাকে টাকা দিবে সো আপনি যখন একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন সে ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে চান তা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক পেজে কাজ করতে হবে অনেকে দেখা যায় যে তাদের ফেসবুক পেজে সময় মতো পোস্ট করে না তাদের ফেসবুক পেজে দেখা যাচ্ছে কোনো প্রকার আপনি কমেন্টে রিপ্লাই দেয় না এক কথায় কোনো প্রকার দেখা যাচ্ছে পোস্টও করে না আবার যে এংগেজমেন্টের বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করে না আপনি যদি আপনার ফেসবুক পেজে কাজ নাই করেন আপনি যদি আপনার ফেসবুক পেজে যে পোস্ট না করেন আপনি যদি আপনার ফেসবুককে যে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ফেসবুক পেজটা কিভাবে ভাইরাল হবে তাহলে ফেসবুক আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে কি দেখাবে একটা বিষয় মনে রাখবেন আপনার নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পর থেকেই আপনাকে কনসিস্ট্যান্টভাবে কাজ করে যেতে হবে আপনি যদি কাজটাকে অফ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক পেজটাও ডাউন হয়ে যাবে আবার আমি এমন অনেকে দেখেছি যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এক মাস পর্যন্ত একেবারে ধুমসে কাজ করে তারপরে দেখে যে তাদের ফেসবুকে যে ফলোয়ার বাড়ে না ভিডিওতে ভিউজ আসছে না পোস্টে লাইক কমেন্ট শেয়ার যদি না আসে তারা কি করে হাল ছেড়ে দেয় এভাবে যদি আপনি হাল ছাড়েন তাহলে কিন্তু কোনো দিনও কাজ হবে না এগুলো কিন্তু অনলাইন এখানে আপনার সময় লাগবেই আপনি যাকে এখন সাকসেসফুল দেখছেন তারা কিন্তু হঠাৎ রাত রাতেই সাকসেসফুল হয়নি ভাই তারাও কিন্তু তিন বছর চার বছর ধরে এই প্ল্যাটফর্মে আছে বলে আজকে তারা এই অবস্থানে এসেছে আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে চার নম্বর ভুলটা হচ্ছে ফলোয়ার বাই আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা নতুন নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পর যখন দেখেন যে তাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়ছে না তারা কি করেন ফেসবুক পেজের ফলোয়ারটাকে বাই করে নেন আপনি যদি আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাই করেন তারা কিন্তু কখনও আপনার ফেসবুক পেজের অ্যাক্টিভ ফলোয়ার থাকবে না দেখেন একটা মানুষ আপনাকে তখনই ফলো করে যখন সে আপনার কন্টেন্টটাকে লাইক করে এবং এইভাবে ফলো করে যেন আপনি পরবর্তীতে ভিডিও আপলোড করলে বা আপনি যে টপিকে আপলোড করবেন সে ওই টপিকটাকে ওয়াচ করবে এরভাবেই কিন্তু আপনার ফেসবুক পেজটা ধীরে ধীরে গ্রো হয় কিন্তু আপনি যখন আপনার ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে একটি ফলোয়ার বা যে কোনো একটা ফলোয়ার বাই করেন তখন কিন্তু তারা আপনার ফেসবুক পেজ যারা ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার কিংবা ভিউজ করে না সো ফেসবুকের কাছে একটা ব্যাড সিগন্যাল যায় যে যারা আপনার ফলোয়ার আছে তারা আপনার ভিডিওটাকে পছন্দ করছে না সো নতুন নতুন যে পাবলিকের কাছে ফেসবুক ভিডিওটাকে প্রমোট করবে তারা তো সেই ভিডিওটাকে আরও দেখবে না এই জন্য ফেসবুক কী করে আপনার ভিডিওটাকে প্রমোট করা বন্ধ করে দেয় তা আপনার ফেসবুক পেজটা আর গ্রো হয় না ব্যাপারটা খুবই সিম্বল আপনার ফেসবুক পেজে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার আছে কিন্তু আপনি একটা নতুন ভিডিও দিলে কিংবা একটা নতুন পোস্ট করলে দুই থেকে তিনটা বা পাঁচটা লাভ রিয়্যাক্ট হয় তাহলে লাভ কী ভাই ফেসবুক তো এই ধরনের পেজটাকে কোনো দিনও করবে না পাঁচ নম্বর ভুল এটা আমি আপনাদের মাঝে অনেককেই করতে দেখেছি অনেকে তাদের ফেসবুক পেজে মিক্সড কন্টেন্ট আপলোড করেন যার ফলে কিন্তু তাদের ফেসবুক পেজটা কোনো দিনও গ্রো হয় না এখন মিক্সড কন্টেন্ট কি আপনারা হয়তো অনেকেই দেখেছেন তারা ফেসবুক পেজের মধ্যে দেখা যাচ্ছে একটা টেক ভিডিও দিলো হোট করে একটা ব্লগ দিয়ে দিল আবার কোথাও কোনো কিছু হচ্ছে সেটা রেকর্ড করে সে ছেড়ে দিল হঠাৎ আবার প্রাকৃতিক রিলেটেড একটা ভিডিও আপলোড করে দিল ভাই এটা ফেসবুক জগা খিচুড়ি না দেখা যায় কি যে অনেকে এই ধরনের মিক্সড কন্টেন্ট আপলোড করেন দেখেন আমি আপনাকে ভালো করে বোঝাই যে মিক্সড কন্টেন্ট আপলোড করলে আপনি কি সমস্যায় পড়বেন এই যে ধরনেন আমি একটা টেক রিলেটেড ভিডিও মেক করছি যেখানে আপনাকে বলছি যে এই ভুলগুলো আপনারা করবেন না ধরেন এই ভিডিওটা আমার পাঁচ হাজার মানুষ দেখলো দেখার পর অ্যাটলিস্ট আমি ধরে নিলাম যে দেখা যায় কি একশো জনকে ভালো লাগলো ধরেন এই ভিডিওটা আমার পাঁচ হাজার মানুষ দেখলো একশো জন এই ভিডিওটাকে পছন্দ করে আমার পেজটাকে ফলো করে ফেললো তাহলে আমার ফেসবুক যে ফলো কত হলো একশো জন এরা কী রিলেটেড আছে বা অডিয়েন্স যেটা আছে সেটা কী রিলেটেড এরা হচ্ছে ফেসবুক রিলেটেড আমি হুট করে হুট করে দেখা যাচ্ছে কোথাও একটা গানের ভিডিও বা নাচের ভিডিও হচ্ছে আমি যদি আপলোড করে দেই আমার যে ফলোয়ার আছে তারা কিন্তু এই ভিডিওটাকে ওয়াচ করবে না কেন ওয়াচ করবে না তারা আমাকে যে জিনিসটা দেখে পছন্দ করেছিল সেটা হচ্ছে আমার টেক ভিডিও এখন আমি যেহেতু এখানে একটা গানের বা নাচের ভিডিও দিয়ে দিয়েছি তারা সবাই কিন্তু এটাকে পছন্দ করবে না এইভাবে আপনি যখন আপনার ফেসবুক পেজে মাল্টিপাল টাইপসের কন্টেন্ট আপলোড করেন তখন কিন্তু অডিয়েন্সগুলো মিক্সড থাকে যেমন আপনার পেজে যদি পাঁচ ধরনের কন্টেন্ট থাকে তাহলে দেখা যাচ্ছে পাঁচটা ফলোয়ার মানে কি পাঁচ ধরনের দেখা যাচ্ছে আপনার ভিডিও দেখে ফলোয়ার এসেছে সো আলটিমেটিমভাবে হয় কি যখন আপনি কোনো ভিডিও আপলোড করেন আপনার পেজে ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ওই ভিডিওতে ভিউস হয় না এর ফলেও কিন্তু ঠিক আগের মতো ফেসবুকের কাছে একটা সেম সিগন্যাল যাবে যে ফেসবুক যে এতজন ফলোয়ার সবাই কিন্তু এই ভিডিওটাকে পছন্দ করছে না তাহলে হচ্ছে যে এই ভিডিওটা ওরকম ভালো না এবং ফেসবুকে করবে আপনার ভিডিওটাকে আবারও প্রমোট করবে না এই জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন যে ফেসবুক পেজের ক্ষেত্রে আপনি কিন্তু মিক্সড কন্টেন্ট আপলোড করতে পারবেন না আপনি একটা নিশ কন্টেন্ট আপলোড করে যান দেখবেন যে প্রথমের দিকে ভিউজ হচ্ছে না ফলোয়ার বাড়ছে না সাবস্ক্রাইবার আসছে না এটা চ্যানেলের ক্ষেত্রেও হয় সো দেখা যাচ্ছে প্রথমের দিকে কিছু হবে না কিন্তু হুট করে আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ওই একটা ভিডিও থেকে আপনার পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট ওয়াশ টাইম দুটোই কমপ্লিট হয়ে যাবে সো এ হচ্ছে আমাদের আজকের ভিডিওর পাঁচ পাঁচটা মারাত্মক ভুল যেটা কিন্তু অনেকেই করে থাকে যার ফলে তাদের ফেসবুক পেজটা গ্রো করছে না আপনি যদি এমন ভুল করছেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভুলগুলো কি এখনই ছেড়ে দেন একেবারে ভুলগুলো করা যাবে না আর যদি এমন হয়ে থাকে যে আপনি কোনো একটা পেজে অনেক দিন ধরে এই ধরনের ভুল করছেন তাহলে ওই পেজটাকে বাদ দেন একেবারে নতুন থেকে কাজ করা শুরু করেন যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তার ভিডিওটা একটা লাইক করে ফেলবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার একটু বেনিফিট হতে পারে আর হ্যাঁ এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেলাইকটি প্রেস করে ফেলবেন আরেকটা বিষয় আমার গলায় একটু কিন্তু সমস্যা আছে সেটাকে আপনারা ইগনোর করে যাবেন আর ভিডিও রিলেটেড কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যে কোনো কোয়েশনের জন্য আপনি আমার ফেসবুক পেজে নক করতে পারেন ফেসবুক পেজে কিন্তু যে লিঙ্কটা আছে সেটাই ভিডিও ডিসক্রিপশানেই পেয়ে যাবেন আপনি যদি জানতে চান যে কীভাবে ফেসবুক পেজ বা ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করবেন তাহলে আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাকে ওয়াচ করতে পারেন সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনগুলোর জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ